হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই। তো একটা বন্ধু আমাকে বলেছিলে, বৌদি তুমি যে কালো শাড়িটা একবার পরেছিলে, ওই কালো শাড়িটা আর একবার পরবে তো আমার খুব ভালো লাগবে পরলে, এই কথাটা তুমি বলেছিলে। ঠিক আছে, তো তোমার জন্যই আমি আজকে এই কালো শাড়িটা পরছি। কালো শাড়িটা আমি পরতে চাই না, তার কারণ হচ্ছে গিয়ে আমার গায়ের রঙটাও কালো অনেক, ওই জন্য কালো শাড়িটা পরলে ঠিকঠাক মানায় না, তার জন্য আমি কালো শাড়িটা পরতে চাই না। তাই তোমাদের জন্যই কালো শাড়িটা আর একবার পরলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। খুব কম পরি আমি কালো শাড়ি, কালো শাড়ি আমার সেরকম নেই, কিনেও রাখি না, আমি লাল হলুদ অন্য অন্য কালারগুলো কিনে রাখি, কালো শাড়িটা খুব একটা কিনি না, কারণ ভালো লাগে না। তাই আবার অনেকেই বলো যে কালো তো কেয়েছে, কালো হলেও গায়ে কালো কালারটাও খেলে কিন্তু, তো আমি ঠিক জানি না খেলে কি না, তো তোমরা জানিও কালো কাপড় পরলে কেমন লাগে। তাহলে এবার থেকে কালো শাড়ি কিনে রাখবো, দিয়ে পরবো। ঠিক আছে, তো চলো আমি শাড়িটাকে পরে নিই, নাহলে আমার এমনিতেও লেট হয়ে যাবে, অনেক লেট হয়ে গেছে, আজকে একটা জায়গায় যাব, তো আমি পরে নিই শাড়িটা। ঠিক আছে, মোটামুটি পড়া কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে, শাড়ির প্রিন্টটা করতে বাকি আছে, চলো ওটাই করে নিই। ঠিক আছে, তো চলো আমার মোটামুটি শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার একটু বেরিয়ে যাব চুলটা জাস্ট একটু তুলে নিয়ে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।